কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুন এবং 14 আগস্ট রাতে সেখানে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে IMA আজ দেশজুড়ে 24 ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে। সংগঠনের পক্ষে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত জরুরি বিভাগ ছাড়া আর কোনো বিভাগে কাজ হবে না। বহির্বিভাগ এবং সার্জারিও বন্ধ থাকবে। IMA ডাকা দেশব্যাপী এই কর্মবিরতিতে খোয়াই জেলা হাসপাতালের ওপিডিতে কর্মরত সমস্ত ডাক্তার ও সমস্ত কর্মীরাও সংহতি জানিয়ে তাতে সামিল হচ্ছে। চিকিৎসক সংগঠনের স্পষ্ট দাবি, সমস্ত হাসপাতালে নিরাপত্তা কোনো অংশে কম হওয়া উচিত নয়। চিকিৎসকদের সুরক্ষা এবং নিরাপত্তা সহ হাসপাতালগুলিকে নিরাপদ ঘোষণা করা প্রথম পদক্ষেপ হওয়া উচিত। তাদের দাবি, মানুষের পরিষেবা দেওয়ার পরও কর্মস্থলে আক্রান্ত হতে হয়। আমরাও মানুষ, আমাদেরও তো পরিবার আছে। তিনি আরও বলেন, জরুরি অবস্থা এবং এমার্জেন্সি পরিষেবা চলবে, OPD বন্ধ থাকবে, কোনো সাধারণ সার্জারিও হবে না। অনভিপ্রেত এবং ন্যাক্কারজনক ঘটনা যেটা 9 আগস্ট 2024 কলকাতার আরজিকর মেডিকেল কলেজে হয়েছে। আমাদের চিকিৎসক বোনকে খুবই বেদনাদায়কভাবে, খুবই বর্বরোচিতভাবে অমানসিক নির্যাতনের পরে রেপ করে হত্যা করা হয়েছে। একটা অনভিপ্রেত ঘটনা, যার জন্য আমরা সবাই আজকে খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকবৃন্দরা ADGD-র তরফ থেকে কিছুক্ষণ সময়ের জন্য কর্মবিরতি নিয়েছি। একটা প্রতিবাদ এবং আমাদের তরফ থেকে কিছুটা জানার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি যে আমরা চিকিৎসকরা মানুষ, আমাদেরও হৃদয় আছে, আমাদেরও ইমোশনস আছে, আমাদেরও বেদনা আছে, আমাদেরও নিজস্ব পরিবার আছে। তা ভুলেও আমরা সবাই সব কিছু পরেও, সব সামনে দেওয়ার পরেও, সব কিছু ত্যাগ করার পরেও আমরা সবাইকে নিজেদের তরফ থেকে যেভাবে পরিষেবা দিয়ে এসেছি, এর মধ্যেও যদি আমাদের ফ্যাটার্নিটি, এন্টায়ার মেডিকেল ফ্যাটার্নিটির মধ্যে একজন মহিলার উপর যদি এরকম আক্রমণ হয়, তাও যেখানে তার কর্মস্থলে এরকম এভাবে ওকে মেরে ওর সাথে বর্বরতম ঘটনা ঘটিয়ে যদি কোনো করা হয়, এর থেকে কোনো ভাষা নেই। আর সারা ভারতবর্ষ, আমি বিশ্বাস করি সারা পৃথিবী আমাদের সাথে থাকবে এবং আছে, এবং সারা ভারতবর্ষের সাথে আমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলার হাসপাতাল, প্রত্যেকটি বড় হাসপাতাল থেকে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের প্রতিবাদ জানানোর জন্য। এখন সময় হয়ে এসছে যে সাধারণ মানুষও জানুক, প্রতিটি অলিগুলিতে, গ্রামেগঞ্জে, শহরে, আনাচে কানাচে সবাই জানুক যে আমরা আজ কতটা মর্মাহত, কতটা দুঃখিত এবং কতটুকু শেষ পর্যায়ে গিয়ে আমাদের এরকম করে একটা পদক্ষেপ নিতে হয়েছে। আমি বিশ্বাস করব যে আমাদের মিডিয়া বন্ধুরা যারা রয়েছেন, আপনারা এই কথাগুলো পৌঁছে দেবেন। আর আমরা চাই না যে আমাদের এই ঘটনার সঙ্গে আমরা যে প্রতিবাদ করছি সাধারণ মানুষের কোনো কিছু হোক, সেই জন্য আমরা এখানে আমরা কর্মবিরতি দিলেও আমাদের পাশাপাশি ইমার্জেন্সি সার্ভিস ডাক্তারবাবু আছেন, তারা চালিয়ে যাচ্ছেন। যদি কোনো কিছু হয় তো ওরা অবশ্যই ওখানে পরিষেবা পাবেন। আমরা অক্লান্তভাবে আমরা কর্মবিরতি নিয়েছি, কিন্তু কর্মবিরতির পর আমরা অক্লান্তভাবে পরিষেবা দেবো। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে চিকিৎসক মাত্র ভগবান নয়, চিকিৎসকরা মানুষ, আপনাদের মতো ডাল ভাত খাওয়া লোক, আপনাদের মতোই আমাদের দুঃখ কষ্ট পাওয়া লোক। সুতরাং আমাদের তরফটা যদি দেখে নিজের হাতে আইন নেবেন না, আমাদেরকে বুঝতে দিন, আমাদের বুঝতে সাহায্য করুন এবং ভবিষ্যতে। Your report, RE News.